এই সেই বাইকটা, যে বাইকটা এত কষ্ট করে কাজগুলো দেখতে পাওয়া, এটা হচ্ছে FZ-S V2 ডাবল সিঙ্গেল ডিস্ক বাইকটা। কালারটা তো অবশ্যই চিনছেন। এই বাইকের ভিতরে আমরা ডাবল ডিস্ক করছি। বাইকের ডাবল ডিস্কের যেগুলো করতে হয়েছে বাইকের মধ্যে, সেগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, একটু কষ্ট সময় লাগবে, ভিডিওটা দেখবেন। আমি পিছন আগে শুরু করে এখান থেকে ডাবল ডিস্ক বানাইছি। হ্যাঁ, তো এই পার্স থেকে যেটা করতে হয়েছে, চাকার রিম তো কিনতেই হবে, মাস্ট। এই হাফস কিনতে হবে, চারটা বুশের কাজ করতে হবে, ব্যাক সেসিসের ভিতরে ওয়েলিং করতে হবে ডান সাইড। তো চাকার রিম FZ-S V2 যে রিম থাকে সেটাই। আর এই পাশে যদি আমি দেখাই, এটা নতুন ডিস্ক লাগছে, এরপর ক্যালিবার নতুন, এরপর বাকি হচ্ছে ওখানে যেটা কাজটা করতে হবে মেইন আগে জায়গায়, সেটা চেসিসের ভিতরে যেটা লাগাইতে হবে, চেসিসের ভিতরে মাপ দিয়ে কাজটা করতে হবে, চাকার স্টিক ঢুকে সেট আপ করে তারপরে এই কাজটা করতে হয়। এর পাশাপাশি RCB-র একটা ক্যাবেল লাগানো আছে, এরপরে ওয়েলের ডিব্বা আছে এখানে, এরপরে পাম আছে, পাম আলাদা কিনতে হবে, স্টেবলার কিনতে হবে, এরপরে লিভার আলাদা, তারপরে এখানকার এই লক এটা আলাদা। তো এই ফুললি সেট আপ, একটা বাসন্টু বাইক ডাবল ডিস্কে যা যা থাকে সেই ডাবল ডিস্কের মতো এটা পুরো কমপ্লিট করা শেষ। তো এই বাইকটা হচ্ছে এটাই। তো আমরা ব্রেক দেখব, এই ব্রেকটা কেমন আগের থেকে কমফোর্টেবল কেমন, মানে না পানি ঠিক আছে, চেক করা আছে, লাগবে না ওটা। হ্যাঁ, শুধু রিজার্ভটা দিতে, রিজার্ভটা চেক করবা, রিজার্ভটা দেখলে দিবা। তো বাইকটা আমরা ব্রেকিং চেক করবো একটু, তারপরে দেখা যাক কি হয়। আপনি এটা একটু ধরেন এইভাবে। হ্যাঁ, আমি পিছনে, হ্যাঁ 300, তো বাইক যেহেতু স্টার্ট করছি এবং চাকাও ঘুরতেছে, ডিস্কটাও দেখা যাচ্ছে, আর পিছনের ব্রেকটাও আমি করে দেখাচ্ছি আপনাদের। কোন মানে ডাবল ডিস্ক করা, তো এটার ভিতরে মানে পিছনে যে চাকা স্টেবলটা থাকে কোনো ঝামেলা হবে না, সাইড সুইট কোনো টাল হবে না, যদি ভালোভাবে সেটিং করা হয় তাহলে সব কিছু আদার হচ্ছে। ওকে, সাইকেলটা ওখানে রাখিয়েন না। তো যেহেতু আমরা এখন টেস্ট ড্রাইভ দিব, দেখি কেমন আসে, ব্রেক কেমন আসে এবং কন্ট্রোলিং আগে থেকে কতটা বেটার। তো আপনি, আমি একটু টেস্ট ড্রাইভে রাখবো, আপনি জুম করে নেবেন। হ্যাঁ, আমি মাথায় যাবো। রেডি? তো আমি টেস্ট ড্রাইভ একটু দেখে আসি, তো আসলে কেমন ব্রেকটা হয়। আর ব্রেক বলতে একটু ব্রেক করে দেখি, ব্রেক ভালো। এই কী অবস্থা? আচ্ছা, ব্রেক যদি বলতে যাই যে আমরা ডাবল ডিস্ক চালাইতেছি, এইরকম ফিলটা লাগে, মানে টোটালি ডাবল ডিস্কের মতো ফিলটা লাগতেছে, কারণ ড্রাম ব্রেক মানে ডাবল ডিস্কে যা থাকে তাই হবে। এখানে আসলে কম বেশি যে হবে বাইকের তা কিছুই হবে না, বাট আগের থেকে বেটার, আপনার আগের থেকে বেটার যে ব্রেকিং মানে অনেক, মানে আপনার জায়গায় ব্রেক ভালো। আমরা চেক করি, আমরা চেক করি একটু। তো যাই হোক, ব্রেকটা যা দেখলাম, ডাবল ডিস্ক বানালাম কিছুক্ষণ আগে, একটাই আনাব। মানে ব্রেক এটা আসলে আহমরি, আপনারা ভাবতেছেন যে অনেক কিছু, তা না, একটা বাসন টু ডাবল ডিস্ক বাইকে যা হয় তাই, মানে ডিফারেন্ট কিছু যে চেঞ্জ হবে তা না, মানে আমি একটা ডাবল ডিস্ক বাইক চালাচ্ছি, জাস্ট এটাই আর কিছু না। যাদের ইচ্ছা তারা লাগায় করতে পারেন, আর যাদের ইচ্ছা নাই তারা করবেন না। তো যাই হোক, যার বাইক সে চালাবে, যান, যার বাইক সে চালাবে, আসলে তার স্বপ্নটা পূরণ হলো।
মাথা সরা না ভুলে দিবে তো যে ওনার খুব শখ তিনটা লাভ ফেলে যায় শখটা পূরণ হয়ে গেল টাকা খরচ করলছে অনেক টাকা ঘুরে আসেন যান ঘুরে আসেন ভাই কেমন কন্ট্রোলিং মানে আগের এখন ইয়া পাওয়া যায় অনেক বেটার টাকা যে খরচ করছেন উসিল হয়েছে শান্তি এই যে এতগুলো টাকা যে খরচ করলেন আপনার টাকা আপনার কাছেই আছে আমার কাছে না সো আপনি যে খরচ করছেন নিজে হাতে বাট কিন্তু কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে না মালামালগুলো ম্যানেজ করাও কষ্ট কিন্তু টাকা আপনার কাছেই কল আছে মানে কারো কাছে দেননি আপনি বাট আপনার জিনিস আপনার কাছেই আছে এটা একটা পয়েন্ট হ্যাঁ ডাবল ডিস্ক করা তো ওনার টাকা ওনার কাছেই আছে আমার অ্যাকচুয়ালি এই গাড়িটার ড্রাম ব্রেকে অনেক সমস্যা ছিল ব্রেকিং কম হইতো ড্রামের স্লিপ নষ্ট হয়ে গেছিল ব্রেক শো অনেক পাল্টানোর পরও মানে ব্রেক আমি শান্তি পাচ্ছিলাম না এরপরে চিন্তা ভাবনা করলাম যে কিছু টাকা খরচ যেহেতু করবোই তাহলে আমি ডাবল ডিস্ক বানাই এই চিন্তাটা মাথার মধ্যে চলে আসছে এরপরে থেকে এই মালামাল ম্যানেজ করা শুরু করছি আস্তে আস্তে চাকা কিনলাম ডিস্ক কিনলাম ক্যালিবার কিনলাম মাস্টার সিলিন্ডার কিনলাম সব কিনে কিনে রিপন ভাইয়ের এখানে আইসা এই যে এখন উনি বাকিটা করছে আর কি যাই হোক অনেক ভালো হয়েছে মোটামুটি হ্যাঁ শান্তি এখন বর্তমানে ডিস্ক নতুন ব্রেক প্যাড নতুন সব কিছুই নতুন ব্রেকিংটা আরও বেস্ট হবে আমরা আরসিবি যেহেতু ক্যাবেলও লাগাইছি এটাতে অন্য ব্রেকগুলো হিসেবে এটাতে যা পাচ্ছেন অন্যগুলো তা আসতো না শুধু ক্যাবেলের কারণে আরও এক্সচেঞ্জ আসতেছে এটাতে আপাতত চলে থাকলে আমরা চাইলে এটা আরও ব্রেক আরও মানে করা হয়ে যাবে সমস্যা নেই তো যাই হোক আর একটু ঘুরে আসেন তাহলে হ্যাঁ আর কিছু বলবেন কেউ করার জন্য কাউকে বলবেন উৎসাহ না যদি মানে কারো সিঙ্গেল ডিস্ক যদি কেউ ডাবল ডিস্ক করতে চায় আসলে করতে পারেন কারণ ড্রাম ব্রেকের থেকে এটা বেটার হবে পেরেশানি অনেক এই যে আমি মনে হয় যে এই ডাবল ডিস্ক করার জন্য বংশাল এবং এসিআইতে কতবার যে যাতায়াত করছি মালামালগুলো ম্যানেজ করার জন্য মানে আসলে ইয়ামার পার্টসগুলো রেয়ার মানে খুব কম পাওয়া যায় আর কি মেলানো যায় না তারপর কষ্ট করে মিলাইছি আপনারা যদি করেন করতে পারেন একটু কষ্ট করলে আপনাদের হ্যাঁ করতে হবে হ্যাঁ হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে আপনি যে এত কষ্ট করে মানে দিনগুলো আনে দিচ্ছেন ম্যানেজ করছেন বা আমি এগুলো সেট আপ করছি বা এটা আপনার যেমন ম্যানেজ করতে কষ্ট হয়েছে হ্যাঁ রিপন ভাইয়ের অনেক কষ্ট হয়েছে এটা সেট আপ করতে অনেক কষ্ট হয়েছে এবং এই বুশগুলো যে লেদে নিয়ে যে এক্স্যাক্টলি একটা মাপ দিয়ে যে করানো এটা খুব একটা টাফ হয়ে গেছে যারা জানে তারাই সেখানেই করা হ্যাঁ হ্যাঁ আমার কাছে আসা লাগবে না আপনারা যদি বাইরে কোথাও যদি এরকম ভালো মনে হয় সেখানে করে নেবেন বাট আমি এই কাজটা অ্যাভেলেবল করি না তো তবে এই সেট আপটা যদি এক্স্যাক্টলি দিতে পারে যেমন আমারটাতে দিছে মোটামুটি বোঝা যায় না যে এটা যে আমি করাইছি এটা মনে হয় যে শোরুম থেকে বের করা যে গাড়িগুলো হ্যাঁ ওরকম মনে হচ্ছে এখন মানে বাইকটা যেহেতু মানে আগে তো এফজেড এর ড্রাম ব্রেক ছিল তো ওটা করার পর এখন কি অন্যটা মনে হচ্ছে যে আমি একটা মডিফাই করছি এটাতে কোনো চেঞ্জ মনে হচ্ছে অবশ্যই মানে আমি মনে হচ্ছে যে নতুন বাইকে নতুন বাইকে হ্যাঁ ব্রেকিং করতেছি হ্যাঁ 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 অন্য কিছু ডিফেন্ড কিছু মনে হচ্ছে না 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 নতুন বাইক ব্রেক করতেছি এরকমই মনে হচ্ছে যাই হোক মোবিল না তো আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম যে যেহেতু যারা
মানে এটা লাগানোর পরে যে অন্য কিছু ফিল মনে হবে তা না, ওই একটা সাধারণত ডাবল ডিস্ক যা চালায় তার সেটার মতোই লাগে, সেটার মতোই। হ্যাঁ, কিন্তু যারা ড্রাম ব্রেক চালাইছে ওরা যদি এটা চালায় তাহলে ওরা একটু মানে আলাদা একটা ফিল অনুভব করবে। টাকা তো অনেকগুলো খরচ তো হচ্ছে, এটা বুঝতে হবে, 70 টাকা এরকম নাই যারা। কিন্তু এটা হচ্ছে যে সবাই ব্রেকিংটার জন্য, ব্রেকিং এর জন্য, মানে আমি তো একটা বাইক চালাচ্ছি রিক্সে, ব্রেক কম হলে তো আমার জন্য ক্ষতি, তা ব্রেক ভালো হলে এটা আমার জন্য ভালো। টাকা যায় যাক, 30,000 টাকা কোনো ব্যাপার না, কিন্তু আমার তো একটা সেফটির ব্যাপার আছে। এটাও আসলে একটা সেফটি, যেমন হেলমেট একটা সেফটি। হ্যাঁ, 30-35-50,000 টাকাটার একটা হেলমেট কিনে কিসের জন্য? হ্যাঁ, এই সেফটির জন্য, একটা ব্রেকের জন্য না হয় আপনি 30,000 খরচ করছেন, এটা মনে করে আর কি ব্যাপারটা। যাই হোক, যাই হোক, রিপন ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কাজ করে দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, এবং আপনারা ভিউ যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনার মালগুলো ম্যানেজ করবেন একসাথে করে, তারপরে আমার কাছে দেখা করবেন, এর আগে না, কারণ এগুলো মাল এত সহজ না, পাওয়া যায় না। আপনারা যদি সব কিছু রেডি করতে পারেন তাহলে নিয়ে আসবেন, আমি করে দিতে পারবো, নো প্রবলেম। সো অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।